আমার মুখ দিয়ে খারাপ কথা ছাড়া আর কিছু বাইর হয় না হুঁসস মা তোমরা যদি এমন করো আমি কোলে মহনি যামুগা যাবুগা মানে তুই না থাকলে আমি কাইলে থাকব বাড়িতে তাহলে একটু চুপ করো আর একটা কথা কইবা না তুমি পারতো না রে বাজান পারতো না তোর মার চুপ করে থানোর কোনো ক্ষমতাই নাই এক কাম করতে পারোস বাজার থেকে ইট বালু সিমেন্ট এনে তোর মার মুখটা ঢালাই করে দে তারপর যদি চুপ করে থানোর একটু ক্ষমতা পায় তোর হাতে পায়ে আমি শিকল দিব শিকল বাড়ির খুঁটির লগে বাইন্ধা রাখুম আকাইম্মা বেটা বাড়ি বাড়ি ঘুরে খালি বেরি গো দেহে এডি তুমি কি কও বাবারে তুই সিরস তোর বাপরে সিরস তুমি কলাম আবার কথা কইতাছো আবার পেছাল পারতাছো তুমি ও বাপ তুই যে কইলি পুলিশ তোরে ধরবো না তা পুলিশের সাথে মিটালি কেমনে থানায় গিয়া কি হাতে পায়ে ধরে মাপ চাইছিস আরে না থানায় গিয়া পুলিশের হাতে পায়ে ধরে মাপ চাইবো কোন দুঃখে তাহলে ঝামেলা মিটালি কেমনে রুশিদের বাবাই মামলা তুলে নিছে নগদ 5,000 টাকা দিয়ে রফা করানো লাগছে 5,000 টাকা হ্যাঁ রফা করতে 5,000 টাকা লাগে হই এত টাকা তুই পাইলি কেমনে বদরুল মিয়া দিছে বদরুল মিয়া বদরুল মিয়া কেডা হে বেটা তোর টাকা দিব কিসের জন্য টাকা কি আর এমনে দিছে কাম করে শোধ দেওয়া লাগবো না এত টাকা তুই কেমনে শোধ করবি আরে আমি বদরুল মিয়ার দোকানে ম্যানেজারি করি না মাস শেষে ঠিকই টাকা কেটে নিব হ বুঝে নাকি তোর বাপে হ্যাঁ কিছুই বুঝে না আর তুই আমার লগে আয় আম্মা আপনার নাতি আইছে তো ও আম্মা 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 দেখেন কে আইছে ও মা আমার ভাই কোন সময়ছে সালাম করতে দাদি সালাম লাগবো না কতদিন পরে আইলা ভাই লাগবো আম্মা লাগবো এত বড় একটা সুখবর আপনি সালাম না করে কেমনে দিব আই সালাম কর সুখবরটা কি ও ভাই কও না দাদি পুলিশের হাঙ্গামা তো শেষ হয়েছে পুলিশ আর আমার ধরবা রাখবো না এমনি এমনি তো শেষ হয়নি আম্মা এমনি এমনি কি আর শেষ হয়েছে আপনার পোলা সারা জীবন লেহাপড়া কইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে চাকরির লেগা চাকরি পায় নাই আর আমার পোলারে আমি এমন শিক্ষা দিছি আম্মা কলেজ পাস দেওয়ানোর আগেই ওর চাকরি হয়ে গেছে আমি কিন্তু আম্মা আপনার পোলার লগে আমার পোলার কোনো তুলনা করতেছি না কথায় কথা আইয়া পরে তাই কইলাম কি কইছি বুঝছেন আম্মা মা তোমার না বেশি কথা কইতে না করছি আমি হুঁসেন আম্মা হুঁসেন আমি কই বেশি কথা কই এত বড় একটা সুখবর লইয়া আইছি তো দাদি রকম না তোর দাদি হইতেছে গিয়া এই পরিবারের মুরব্বী তার সবকিছু জানার লাগবে না চাকরির কথা তো আমি আগেই শুনছি মনে হয় আমিও তো হুনছি আম্মা কিন্তু আম্মা এত ভালো চাকরি এইটা তো আমি বুঝি নাই পোলাই মামলা খাইছে হই না মালিকের তো মাথা খারাপ হয়ে গেছে ওরে বাড়িতে নিয়ে তো রাখছেই মালিকে আরো কি কয় জানেন আম্মা তোমার দিয়ে আমি লাখ লাখ টাকা কামাই করতেছি 5,000 টাকা কোনো বিষয় না দাদি তুমি মায়ের কথা হইনো না তো কাকিমা কই কাকিমারে যে দেখতেছি না এত গড়ি আসিল আর কি বইয়া থাউনের কোনো উপায় আছে পুরা বাড়ির কাম একলাই ইহার করণ লাগে হয় রান্দা করে রান্দাছে তাহলে পুকুর গাড়ি গিয়ে কাপড় দিতেছে আচ্ছা আমি যাই কাকিমার লগে দেখা করে আই খবর দাও বিদ্যুৎ তুই যাবি না আই বিদ্যুৎ বিদ্যুৎ দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে দেশি নগদে বেশি লাভ Thank you.